আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হলো আজকের এই ভিডিওটি দেখার জন্য যেখানে আমি রেখেছি হলো সকালবেলা ঘুরতে গিয়ে দেখি পুরা সবুজ গাছের মাঠ পরিণত হয়েছে সাদা সাদা বরফের চাদরে তো আমিও ভাবলাম দেখি ভালো লাগলো যেহেতু একটু ভিডিও করে নেই তো এই জন্যেই ভিডিও করেছি আর দেখুন গাছগুলি একদম বরফে সাদা হয়ে আছে যেহেতু রাত্রে কুয়াশা পড়েছিল আর ওয়েদার তো অনেক ঠান্ডা মাইনাসে পরিণত হয়েছে হয়তো কিছু দিনের মধ্যেই বরফ পড়বে তো লন্ডনে বরফ পড়বে তার আগেই তো ঠান্ডা আস্তে আস্তে নামতে থাকে তো এই জন্যই মনে হয় এরকম বরফ হয়ে গিয়েছে গাছগুলি আর দেখুন কিছু গাছ কিন্তু পাতা জড়িয়ে ফেলেছে এই তিন চার মাস গাছগুলি এইভাবেই থাকবে তারপর ফুল পাতা সহ আবারও দেখা যাবে এই গাছগুলিকে আর এখানে রোদ রোদ পড়ার কারণে গাছগুলি থেকে বরফগুলি গলে যাচ্ছে আস্তে আস্তে তো অনেক বড় মাঠ এই জন্য ভালো লাগছে দেখতে আর এই গাছটা কিন্তু বারো মাসে পাতা থাকে এই জন্য এটা দেখতে এমন আর কিছু কাজ আছে এটা সিজনের সাথে সাথে পাতা জড়িয়ে ফেলে তো মাঠটি যেহেতু অনেক বড় দেখতে ভালো লাগছে এই জন্য আর অনেক দূর দেখা যায় মাঠগুলি তো কিছুটা অংশ উঁচু আছে আর এগুলি বরফ পড়ার পর অনেক ভালো লাগে দেখতে অপেক্ষা করুন আমি কিন্তু বরফের ভিডিও রেখেছি কারণ লন্ডনে কিন্তু এই ওয়েদারের পরেই বরফ আর গাছগুলি দেখুন একটা গাছেও পাতা নাই এরকম পড়ে আছে মনে হয় যেন গাছগুলি মরে গেছে না এগুলি মরে যায় নাই এগুলি দেখবেন কি কয়েক মাস পরে পাতা আসবে সাথে ফুল আসবে এখন দেখতে আরও সুন্দর দেখাবে আর কিছু গাছ এখনো পাতা জড়ছে দেখুন এগুলিতে হলুদ হলুদ পাতা এগুলি জড়ে যাবে তো সময়ের সাথে সাথে অপেক্ষা করছি এই তো পরিবর্তনশীল জীবন আসলে আর এই ম্যাঠো পথগুলি থাকার কারণে সুবিধা হয় মানুষ চলাচল করতে অনেক সহজ হয় না হয় দেখা যেত এই গাছের ভিতরে হাঁটতে গেলে পা ভিজে যেত তাই তো বিভিন্ন দিকে যাওয়া যায় এরকম ব্যবস্থা আছে এই মাঠের মাঝখানে আর কি তো এই তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান অপেক্ষা করুন নতুন আরও আরও ভিডিওর জন্য সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ